হরে কৃষ্ণ মমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং দেব তস্মৈ শ্রীগুরবে নমঃ। আজ আমরা ঈশোপনিষদ থেকে ঈশোপনিষদের যে প্রস্তাবনা, প্রথম যে উদ্বোধনী শ্লোক, সেই শ্লোক থেকে আলোচনা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, পূর্ণ পূর্ণ পুরুষ, পূর্ণমদঃ পূর্ণমিদম, এবং ভগবান থেকে অসংখ্য পূর্ণ জগৎ, ভগবানের পূর্ণ ব্যক্তিত্ব অসংখ্য রূপে প্রকাশিত হচ্ছে। পূর্ণ থেকে পূর্ণের সৃষ্টি হচ্ছে, পূর্ণ থেকে পূর্ণের প্রকাশ হচ্ছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে, পূর্ণ থেকে পূর্ণ প্রকাশ পাচ্ছে, পূর্ণ থেকে পূর্ণ উদ্ভূত হচ্ছে। পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যদিও পূর্ণ থেকে অসংখ্য পূর্ণ, এক পূর্ণ থেকে ভগবান পরম পূর্ণ, সেই পূর্ণ থেকে অসংখ্য পূর্ণ বস্তু সৃষ্টি হচ্ছে, কিন্তু ভগবান পূর্ণই থাকে, অর্থাৎ তাতে ভগবানের কোনো ঘাটতি হয় না। এমন নয় যে পূর্ণ থেকে অনেক পূর্ণ বিয়োগ করার পর, পূর্ণ থেকে অনেক পূর্ণ সৃষ্টি হওয়ার পর ভগবান নিঃশেষ হয়ে গেলেন, ফুরিয়ে গেলেন, এমন নয়। একটা কাগজকে যদি টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তো কাগজটা নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু ভগবান সেরকম নয়। একই ভগবান থেকে, একই কৃষ্ণ থেকে রামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু, বরাহ অবতার, কর্ম অবতার, মৎস্য অবতার, নরসিংহ অবতার, একই ভগবান থেকে অসংখ্য পূর্ণ অবতার প্রকাশিত হচ্ছে। রাসনাথের সময় লক্ষ লক্ষ কৃষ্ণ, একই কৃষ্ণ থেকে লক্ষ লক্ষ কৃষ্ণ প্রকাশিত হচ্ছেন। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, কিন্তু যে আদি কৃষ্ণ তার কোনো ঘাটতি নেই। এমন নয় যে অনেক পূর্ণ প্রকাশ হওয়ার পর যে পরমপূর্ণ ভগবানের শক্তি কমে গেল বা তার পূর্ণতা কমে গেল, তা নয়। পূর্ণ থেকে পূর্ণ মাইনাস করলে পূর্ণই অবশিষ্ট থাকে। যেমন জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো, জিরো মাইনাস জিরো ইজ ইকুয়াল টু জিরো, ঠিক তেমনি পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ, পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। এটা গণিত শাস্ত্রে স্বীকার করা হয়েছে। ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। গণিত যে কোনো পারদর্শী গাণিতিককে জিজ্ঞেস করুন, এটা এরকম পূর্ণ থেকে পূর্ণ বাদ গেলে পূর্ণই অবশিষ্ট থাকে। এই হচ্ছে ভগবানের ডেফিনেশন, ভগবানের বৈশিষ্ট্য। তো অনেকে বলেন ভগবান পূর্ণ কিন্তু তার শক্তির অভাব, জ্ঞানের অভাব, রূপের অভাব, নিরাকার, নিরাকার মানে রূপের অভাব, ক্রিয়ার অভাব মানে তিনি কোনো কাজ করেন না, প্যাসিভ, তিনি প্যাসিভ, তার ক্রিয়ার অভাব, তার রূপের অভাব, জ্ঞানের অভাব, শক্তির অভাব, মানে ভগবানকে একেবারে অভাব অনটনের মধ্যে ফেলে দিচ্ছেন। যে তিনি পূর্ণ কিন্তু তিনি অনেক অসংখ্য অভাব অনটনে জর্জরিত, তো এটা কিরকম পূর্ণ? যদি ভগবান পূর্ণ হয় তাহলে তার না আছে শক্তির অভাব, না আছে জ্ঞানের অভাব, না আছে রূপের অভাব, অনন্ত রূপম শশী সূর্য নেত্রম, ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবানের অনন্ত রূপ। তো তার রূপের অভাব যদি হয় তাহলে তিনি পূর্ণ হবেন কি করে? ঠিক তেমনি অনেকে বলে তার ক্রিয়ার অভাব, প্যাসিভ, নিষ্ক্রিয় ক্রিয়ার অভাব। আরে ভগবানের যদি অভাব থাকে, রূপের অভাব, ক্রিয়ার অভাব, নিরাকার, নিষ্ক্রিয়, প্যাসিভ, তাহলে তাকে পূর্ণ কি করে বলা যাবে? পূর্ণ মানে তার অনন্ত রূপ, অনন্ত লীলা, লীলা মানে ক্রিয়া, ক্রিয়া সূর্যস্তরণারবিন্দোরাবিষ্ট চেতা না ভবায় কল্পতে, ভগবানের অনন্ত লীলা, রাম লীলা, চৈতন্য লীলা, মহাপ্রভু রূপে চৈতন্য লীলা, বরাহ লীলা, মৎস্য লীলা, কুর্ম লীলা, নরসিংহ লীলা, ভগবানের লীলার কোনো অভাব নেই বলে তাকে বলা হচ্ছে অনন্ত লীলা। তো যারা বলছে লীলার অভাব, লীলার অভাব মানে ভগবান কোনো কাজ করেন না, নিষ্ক্রিয় লীলার অভাব, রূপের অভাব মানে নিরাকার, জ্ঞানের অভাব, শক্তির অভাব,
এইভাবে যারা ভগবানকে অভাব অনটনের মধ্যে ঠেলে দিচ্ছেন জোর করে, তাহলে তাকে ভগবানকে পূর্ণ কি করে বলা যাবে? ভগবানকে যদি পূর্ণ হতে হয় তাহলে তার শক্তির অভাব থাকবে না, তার জ্ঞানের অভাব থাকবে না, তার রূপের অভাব থাকবে না, কোনো অভাবই তার থাকবে না, ক্রিয়ার অভাব থাকবে না। তিনি অনন্ত রূপম, তার অনন্ত রূপ, রূপের কোনো শেষ নাই, অনন্ত লীলা, লীলা মানে ক্রিয়া, তার ক্রিয়ার কোনো দিব্য, লীলার কোনো শেষ নেই, দিব্য ক্রিয়ার কোনো শেষ নেই। তাই তিনি হচ্ছেন পূর্ণ, তার সমস্ত কিছুই তার থেকে যা সৃষ্টি হচ্ছে। যেমন সরকার একটা জেলখানা বানায়, তো জেলখানাটার মধ্যে যেমন শাস্তির ব্যবস্থা থাকে, শাস্তির ব্যবস্থা না থাকলে সেই জেলখানাটা অপূর্ণ। ঠিক তেমনি ভগবান যখন অপরাধীদের, পাপীদের শাস্তির জন্য এই জড়জগৎ সৃষ্টি করেছেন, সেখানেও তিনি সুন্দর শাস্তির আয়োজন করেছেন। তাই যাই কিছু তিনি করেন, সেটা সুন্দর বা অসুন্দর, সবটাই হচ্ছে পূর্ণ, নিখুঁত, নিখুঁত। তাই ভগবানের মধ্যে কোনো কিছুর অভাব নাই, তার না আছে শক্তির অভাব, না জ্ঞানের অভাব, না রূপের অভাব, অনন্ত রূপম, না ক্রিয়ার অভাব, অনন্ত লীলা, তার লীলার কোনো অভাব নাই, রূপের কোনো অভাব নাই। এই হচ্ছে পূর্ণ পুরুষ ভগবান। তিনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। সমস্ত ধর্মেই ভগবানকে ব্যক্তি বলা হয়েছে, তবে কোনো কোনো ধর্মে সেই ব্যক্তিকে নিষ্ক্রিয়, তার কাজ করার কোনো ক্ষমতা নাই, কোনো কোনো ধর্মে তার রূপের অভাব দেখানো হয়েছে, তার কোনো রূপ নাই, নদৃশ্য বলা হয়। তারা অনেক সময় বেদ থেকে ভুল ব্যাখ্যা দেয়, নদৃশ্য প্রতিমা অস্তি, আরে প্রতিমা মানে তুলনা, প্রতিম সংস্কৃত শব্দের, প্রতিটি শব্দের পৃথক পৃথক অর্থ আছে, প্রতিম অপ্রতিম, মূর্তি অমূর্তি, বিগ্রহ, প্রতিম মানে তুলনা, নজস্য প্রতিমা অস্তি, যার কোনো জড় বস্তুর সঙ্গে যার কোনো তুলনা হয় না, জড় জগতের জড় নিকৃষ্ট বস্তুর সঙ্গে ভগবানের কোনো তুলনা হয় না, তিনি হচ্ছেন অপ্রতিম, নজস্য প্রতিমা অস্তি, তার কোনো তুলনা নেই, তার কোনো তুলনা নেই, কিন্তু তার অনন্ত রূপ আছে, অনন্ত লীলা আছে, এবং ভক্তের প্রেমে সাড়া দিয়ে তিনি, এমনকি তার প্রতিমা না থাকলেও তিনি ভক্তের প্রেমে তিনি ইচ্ছা করলে প্রতিমার মধ্যেও আবির্ভূত হতে সক্ষম, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি কোনো কিছুতেই অক্ষম নন। প্রেমের বসে তিনি ভক্তের আহ্বানে তিনি মন্দিরে আসতে পারেন, বিগ্রহে আসতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি পূর্ণ। হরে কৃষ্ণ।